জাহির আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহির, প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস বর্ণিত হয়েছে যে ফি লাহমিহি দাওয়া দা ওয়া ফি লাবানিহি দাওয়া, গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রহমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিনে কিরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। যা কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি, অতএব এটি যদি খাওয়া হালাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোরআনে কারিমের আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহি বলেন সে সমস্ত ওলামা ইকরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু সাল্লামের উদ্দেশ্য ছিল যে হেজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক ওলামা ইকরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু গোশত খেয়েছেন কিনা। এ বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোনো রেওয়ায়ত আমার জানা নেই, তবে বুখারি মুসলিমের একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরার নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবা ইকরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন। ফা আকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। এই তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবা ইকরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে ছিলেন অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরু গোশত না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে যাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না, এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন, তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত নয়। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ আছে।